আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইমান নিয়ে আলোচনা করছিলাম আজকেও সেই ইমান বিল্লার আরেকটি দিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আল্লাহ আবুল আলমিন একমাত্র হাকম কোরআনুল করিমই তিনি বলেছেন ইনিল ইল্লাহ এই ফয়সালা দেয়ার হুকুম দেয়ার মালিক একমাত্র আল্লাহ আব্বুল আলমিন আগে আমরা তিনটি বিষয়ে আলোচনা করেছি আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রেজেকদাতা আল্লাহ মালিক এই তিনটার ব্যাপারে অনেক সময় কাফেররা মক্কার কোরাইশরা বা অন্যান্য সময়ে আল্লাহ যারা তারা এগুলোকে কোনোরকম যদিও আল্লাহর ব্যাপারে মেনে নিত কিন্তু এই ব্যাপারটি তারা মেনে নিত না যেমন কোরআনুল করিমে আল্লাহ পাক বলছেন মান ইনসা আল তাহালাকি ওলার লাইয়াকুল্লা হে রাসুল আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে তখন তারা অবশ্যই বলবে আল্লাহ কিন্তু দেখুন যখনই ফয়সালার ব্যাপার আসে বিচার বিভাগ রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনা ইত্যাদি পরিচালনার ক্ষেত্র যখন আসে তখন বলে যে না এখানে আল্লাহ না এখানে আমরা আমাদের মস্তিষ্ক প্রসূত আইন দিয়ে এগুলো চালাব আমাদের হুকুমই চলবে এখানে আপনি ছোট্ট করে একটা বিষয় বুঝে নিন যে আপনার একটি সন্তান আপনি প্রসব করলেন বা জন্ম দিলেন এরপরে তাকে বহু কষ্টে লালন পালন করলেন তার মালিকও আপনি কিন্তু হঠাৎ করে কেউ এসে যদি বলে ঠিক আছে মালিকানা আপনারই আছে সব কিছু আপনারই কিন্তু হুকুম চলবে আমার আমার নির্দেশে শুনতে হবে তখন আপনার মনটা খুবই খারাপ হয়ে যাবে ভারাক্রান্ত হয়ে যাবে এমনিভাবে যদিও উদাহরণটা আল্লাহর জন্য মানায় না আল্লাহ আব্বুল আলমিন এর চেয়ে অনেক ঊর্ধ্বে তারপরেও আল্লাহ আব্বুল আলমিন সব কিছু দিয়েই লালন পালন করছেন মানুষদেরকে কিন্তু হুকুম চলবে আরেকজনের বিধান চলবে আরেকজনের কোরআনকে বাদ দিয়ে কোরআনকে সেখেলে বলে সেই বিধানগুলো আপনি ফেলে দিলেন এটা তো হতে পারে না বরং এটা একটা নাফরমানি যে আল্লাহ রব্বুল আলমিন সব কিছু দিয়েই লালন পালন আমাদেরকে করতেছেন আর বিধানের ক্ষেত্রে গিয়ে আপনি নিজের মন গড়া মতো কথা বলবেন সেখানে কোরআনুল করিমের যত হুকুম আহকাম আছে সকল হুকুম আহকাম এই মানুষের জন্যই পাক দিয়েছেন আর দুনিয়াতে যত জন্তু জানোয়ার দিয়েছেন সবগুলো মানুষের উপকারের জন্য তিনি দিয়েছেন অতএব সেখানে কিছু নির্দেশ আছে আর কিছু নিষেধ আছে আমাদেরকে নির্দেশগুলো মানার জন্য তিনি বলে দিয়েছেন অতএব আমাদেরকে যে কোনো মুহূর্তেই আল্লাহর নির্দেশগুলোকে ফলো করতে হবে আল্লাহ পাক সেখানে আমাদেরকে সলাত আদায় করতে বলেছেন পাঁচ অক্ত আমাদেরকে জাকাত দিতে বলেছেন আমাদের সম্পদের উপরে আমাদেরকে হজের কথা বলেছেন যারা হজ করার সামর্থ্য রাখে তারা হজ করতে নির্দেশ দিয়েছেন এইভাবে কিছু আবাদত করার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই আবাদতগুলো আমাদেরকে করতে হবে সেটাই হলো আল্লাহ পাকের হুকম অতএব সেই হুকুমের সামনে যদি কোনো বাধা আসে সেই বাধাকে উপেক্ষা করে আমাদেরকে আল্লাহর নির্দেশ মানাটাই হচ্ছে আল্লাহর উপরে অগাঢ় বিশ্বাস দৃঢ় বিশ্বাস যেটাকে আল ইমানুল আমিক বলা হয় আমাদের এরকম ইমানে আমিক খুব গভীরভাবে আমাদের ইমান নিতে হবে আল্লাহ পাকের উপরে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে এ কথাগুলো বুঝে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখার সেই তো দান করুক وما توفيقي إلا بالله السلام عليكم ورحمه الله وبركاته